হাই প্রিন্স, হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভীষণ ভালো আছি। আর জানেনই তো সবাই কালী পুজো, কালকে কালী পুজো, তাই আমরা একটু আজ দুজনে মিলে যাচ্ছি কালী পুজোর শপিং করতে। যাই, কিছু বাজি মোমবাতি এইগুলো অন্যান্য যে সমস্ত জিনিস প্রদীপ প্রদীপ যেগুলো লাগে সেগুলো সব কিনে নিয়ে আসি। আমরা বেরিয়ে যাচ্ছি এখন, চলুন তাহলে আমাদের সাথে। আজকে আমরা একটা রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা খুবই সুন্দর। দেখুন, এটা হলো বেফারডুরি সুপার মার্কেটের রাস্তা, ভেতর দিয়ে ঢুকে গেছি আমরা এখন। যাচ্ছি, দেখুন কি সুন্দর রাস্তাটা, পুরো ফাঁকা রাস্তা, চলুন যাই। দেখুন কি সুন্দর সুপার মার্কেটের মধ্যেই, দেখুন একটা লজ আছে। এই লজটায় আমরা অনেক দিন আগে এসেছিলাম একবার, একটা বান্ধবীর বোনের বিয়েতে। খুব সুন্দর ভেতরটা, লজটার ভেতরটা, একবারই এসেছি তখন কলেজে পড়তাম, কলেজের একটা বান্ধবীর বোনের বিয়ে হয়েছিল সেখানেই এসেছিলাম। আর মাঝে মাঝে আসতাম ফুচকা খাওয়ার জন্য, এখানে একটা কাকু ফুচকা বানাতো, খুবই টেস্টি হতো, কিন্তু করোনার জন্য এখন আর এখানে বসে না, এখন উনি বসে সামনে অন্য একটা জায়গায়, সেটাও আপনাদের আজকে যাওয়ার সময় দেখাবো, আর ফুচকাও খাবো। আর বন্ধুরা, এটা হলো বেথরডুরি সবজির আড়ত, এখানে সমস্ত ধরনের সবজি বিক্রি হয়, সব চাষিরা এখানে নিয়ে আসে, এখান থেকে যারা আড়তদাররা আছে তারা এখান থেকে কিনে নেয়, তারপর সব জায়গায় ডেলিভারি হয় এখান থেকে সবজি। আজকে সেই রকমভাবে মার্কেটটা বসেনি, থাকলে দেখাতাম যে প্রচুর পরিমাণে সবজি এখানে বিক্রি হয়। আমরা এবার চলে এসেছি বেথুয়া বাজারে, দেখুন বেথুয়ার রাস্তাটা কি সুন্দর, কত চওড়া, পুরো ফাঁকা, খুব সুন্দর হয়ে গেছে বেথুয়াটা এখন, বাজারটাও খুব সুন্দর হয়ে গেছে। চলুন তাহলে আমরা এখন কেনাকাটা শুরু করে দিই। চলুন তাহলে প্রথমে কী কিনবো, প্রথমে কিনবো প্রদীপ, প্রথমে কিনবো আমরা হলো মাটির প্রদীপ। চলুন তাহলে অনেক কালেকশন দেখাবো বন্ধুরা, ওইখানে প্রচুর মাটির প্রদীপের কালেকশন দেখা যায়, আর অনেক ডিজাইনের হয়, আপনারা অবাক হয়ে যাবেন দেখলে। দেখুন আকাশটা কি সুন্দর লাগছে, ওয়াও, দেখে একেবারে চোখ দুটো জুড়িয়ে গেল, দেখুন কি দারুণ মেঘগুলো, কি সুন্দর। এবার আমরা বেথুয়াডুরি টো বাজারে ঢুকছি, এখানে পুজোর সমস্ত রকমের জিনিস পেয়ে যাবেন আপনারা সব সময়, এখানেই আমরা মাটির প্রদীপও পেয়ে যাব। চলুন তাহলে দেখাই আপনাদের কি সুন্দর সুন্দর মাটির প্রদীপ এখানে বানায়, চলুন। আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি, আর একটু এগোলেই আমরা দেখতে পাবো সেই বাজারটা, যেখানে প্রচুর মাটির জিনিস বিক্রি হয়, মাটির হাঁড়ি, মাটির প্রদীপ, মাটির সমস্ত রকম জিনিস বিক্রি হয়, এটা মাটির বাজারই বলা হয়। এই দেখুন আমরা অবশেষে পৌঁছে গেছি সেই মাটির প্রদীপের দোকানে, দেখুন কি সুন্দর সুন্দর এখানে ডিজাইনার প্রদীপ আছে, দেখুন অনেক রকম, কালী পুজোর জন্য এগুলো আলাদা করে ওনারা বানিয়েছে, কালী পুজো তো, তার জন্য সবাই নেবে, বাড়িতে বাড়িতে লাগাবে, কালী পুজো আবার দিওয়ালি, ওর জন্য এগুলো বানিয়েছে। দেখুন কি সুন্দর, কত কালারের, এখান থেকে আমরা কয়েকটা বেছে বেছে নেব, দেখি চলুন কোনগুলো নেওয়া যায়, আমি দেখছি দেখুন কোনটা নেওয়া যায়। এখানে খুবই সস্তায় মাটির প্রদীপগুলো পাওয়া যায়, দেখুন এই নিচে আছে যেই মাটির প্রদীপগুলো, এগুলো 1.5 টাকা করে মাত্র, মাত্র 1.5 টাকা করে, দেখুন কি সুন্দর। আরও অনেক রকমের আছে, আমরা কয়েকটা নেব। আর বড়গুলো দেখছেন, বড়গুলো 150 টাকা করে, আর ছোট ছোট যেইগুলো আছে সেইগুলো সব 20 টাকা, 30 টাকা, 25 টাকা, 10 টাকা, 15 টাকা, এইরকম দামের, সব খুব কম দামের মধ্যে খুব সুন্দর সুন্দর মাটির প্রদীপ পাওয়া যায়। আর এই প্রদীপটা যেটা আমরা দেখছি এটার দাম 50 টাকা, কি সুন্দর দেখুন এই প্রদীপ। তবে অবশ্য দামাদামি করলে কিছুটা দাম হয়তো কমাতেও পারে এরা। আর এই যে বড় প্রদীপটা যেটা দেখছি এটা 150 টাকা দাম, 120 টাকায় দিতে হবে, এটা দারুণ দেবে। আর এইগুলো কত করে? এগুলো 5 টাকা, এগুলো 5 টাকায় পেছাচ্ছে 10 টাকা, ওই যে সামনে এইগুলো না, এগুলো 10, এটা 50, আর এইগুলো 30, আর এই বড়গুলো 30, ঘটগুলো কত? 120 টাকা, বানানো
এখানে অনেক হাড়ি আছে, মাটির হাড়ি। মাটির হাড়ি, মাটির খেলা। বন্ধুরা, এটা বেথুয়াধুরি ট বাজার কালী মন্দির। এই কালী ঠাকুরটা কিন্তু খুব জাগ্রত এবং অনেক বড় আকারের তৈরি। এখানে সবাই পুজো দিতে আসে। আমরাও তাই আপনাদের সাথে শেয়ার করলাম বেথুয়াধুরি ট বাজারের কালী মন্দিরের এই জাগ্রত রূপ। হ্যাঁ বন্ধুরা, দেখে কিন্তু প্রণাম করতে ভুলবেন না। আমাদের প্রদীপ কেনা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি ট বাজার থেকে। এরপরে আমরা যাব ফুলের দোকানে। এবার আমি ফুলের রঙ্গোলি বানাবো, তার জন্য ফুলের দোকান থেকে কিছু ফুল নিয়ে নেব। চলুন তাহলে ফুলের দোকানে চলে যাই। আমরা চলে এসেছি ফুলের দোকানে। এটা বেথুয়াধুরি বাস স্ট্যান্ডের একেবারেই কাছে। এখানে সব ধরনের ফুল পাওয়া যায়, আমরা এখান থেকেই কিছু ফুল নেব। দেখুন, রজনীগন্ধা ফুল, গোলাপ ফুল, সব রকমের ফুলই এখানে মোটামুটি পাওয়া যায়। আপনারা বিকেলবেলা সকালবেলা যখনই আসবেন, এই ফুলের দোকানটা সবসময় খোলা থাকে, সবসময় ফুল পেয়ে যাবেন। দেখুন কী সুন্দর লাগছে গোলাপ ফুলগুলো দেখে, একেবারে সবগুলো মনে হচ্ছে নিয়ে চলে যাবে। আর এই রজনীগন্ধা ফুল দেখতে ভালো লাগে, কিন্তু গন্ধটা আমার ভালো লাগে না। আর এই যে উপরে এইগুলো সব আর্টিফিশিয়াল ফুল, যে দাঁড়িয়ে আছে নেওয়ার জন্য। দেখুন কী সুন্দর গোলাপ ফুলগুলো, আমার তো মনে হচ্ছে সবগুলো নিয়ে চলে যাই বাড়ি। দারুণ না কালারটা, খুব সুন্দর, ভালো কমলা। ছোটো চাই যেটা, আমাদের ফুল আর কমলা লেবু নিয়ে নিয়েছি আমরা কয়েকটা। এখন আমরা যাচ্ছি রাস্তার পাশ দিয়ে। দেখুন রাস্তার পাশ দিয়ে বাড়িগুলো কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, মনে হচ্ছে কালী পুজো এসে গেছে, দিওয়ালি দিওয়ালি একটা ই চলে এসেছে। দেখুন কি সুন্দর লাগছে, সবার বাড়িতেই কম বেশি যে যেমন পারে সাজা। চলুন তাহলে আমরা এখন যাব মোমবাতির দোকানে, কারণ মোমবাতি ছাড়া তো কালী পুজো হবেই না সম্পূর্ণ। আর বাজিও কিনতে হবে নিসর্গের জন্য, আমরা অনেক রকম বাজি কিনে নেব। চলুন তাহলে যাই। আমরা মোমবাতির দোকানে চলে এসেছি। আমরা চলে এসেছি মোমবাতির দোকানে। দেখুন এখানে কত মোমবাতি, অনেক রকমের সাইজের আছে। আমরা এখান থেকে কয়েকটা পছন্দ করে নিয়ে নিচ্ছি, তারপরে আপনাদের পরে বাড়ি থেকে সব মোমবাতিগুলো দেখ। দেখুন এই ফুচকার দোকান থেকে এবার আমি ফুচকা খাবো, খুব টেস্টি হয় এই দোকানের ফুচকাগুলো। এই দেখুন ঘুগনিও পাওয়া যায় এখানে। ঘুগনির কত করে প্লেট কাকু? 10, 15, 20, 30। দেখুন আমরা চলে এসেছি সেই ফুচকার দোকানে। যাওয়ার সময় যেই ফুচকার দোকানের কথা আপনাদের বলেছিলাম, আগে বেথুয়াধুরি সুপার মার্কেটের মধ্যে বসতো, এখন আর ওইখানে বসে না করোনার জন্য, এখন এটা নিচু বাজারে বসে। এখানে ফুচকা খুব ভালো হয়, টেস্টি হয়। জল ফুচকা, দই ফুচকা, চাটনি ফুচকা, পাখি চা, চুমু, স্পেশাল ফুচকা, ফুচকা, ঘুগনি সব কিছু এখানে পাওয়া যায়। ঘুগনিটাও এখানে দারুণ টেস্টি। অনেক ভিড়। তো দেখে আমার লোভ হচ্ছে খুব। দেখুন কিশমিশ, তারপরে চেরি, বাদাম, ভুজিয়া সব কিছু আছে, দইও আছে, দারুণ। দেখি খেয়ে কেমন টেস্টি হয়েছে। বাদি পাওয়া যাচ্ছিল, দেখুন কত বাদি পেয়ে নিয়েছে, দেখে উঠে করো। ফুচকাটা দারুণ খেলাম, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি।
এই দেখুন বন্ধুরা, এগুলো আমরা কালকে কিনেছি। এটা হলো প্রদীপ, মাটির তৈরি। আরও অনেক প্রদীপ কিনেছি, এই দেখুন কত রকমের। এই দেখুন এটা অনেক বড় সাইজের, আর এইগুলো মাটির, এগুলো 1.5 টাকা করে নিয়েছে। আর এই দেখুন এইগুলো মোমবাতি, আমরা 7 প্যাকেট মোমবাতি কিনেছি। আর ফুল এনেছি, এই দেখুন ফুল কিনে এনেছি রঙ্গোলি বানানোর জন্য। এগুলো সব আমরা কালকে কিনে নিয়ে এসেছি। দেখুন কালী পুজো আর বাজি হবে না, এটা কি হয়? এই দেখুন আমরা তুবড়ি বাজি কিনেছি, এই তুবড়ি বাজিগুলো বেশ ভালো। এই দেখুন তুবড়ি কিনেছি, টুইঙ্কেলিং কিনেছি, এই যে কতগুলো এই কি বলে এগুলোকে স্কাই শট কিনেছি, এই দেখুন আর এরকম বাজি আছে, আর আছে চরকি বাজি কিছু কিনেছি আমরা, এই দেখুন চরকি বাজি কিছু কিনেছি, আর কিছু চটপট 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 শব্দ হয় সেই বাজিগুলো, কিছু রং মশলা কেনা আছে, নিসার্গের তারাবাজি কিছু রং মশলা, এই যে আর কিছু তুবড়ি বাজিও কেনা আছে। এই যে বন্ধুরা, আমরা এখানে সব সাজিয়ে রেখেছি। কালকে অনেক রাত হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে, তাই আর আপনাদের দেখাতে পারিনি, তাই বাজিগুলো আর মাটির প্রদীপ সব কিছু এখন দেখালাম। তাহলে কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা প্রথমবার আমাদের চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।